নিউ ব্যারাকপুর কিশোর সংঘের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির। নিউ ব্যারাকপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বহুমুখী সামাজিক সেবা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিশোর সংঘের উদ্যোগে রবিবার সকালে নিজস্ব সংঘগৃহে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। তত্ত্বাবধানে ছিল বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুদীপ মুখোপাধ্যায় ও রোটারি ক্লাব অব মধ্যমগ্রাম মেট্রোপলিটনের চোখের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সংঘের সম্পাদক রাজস্বী বসু জানান, এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মসূচি পালন এই অভিনব উদ্যোগের সংগঠন। সারা বছর দুর্গাপুজো রক্তদান শিবিরের পাশাপাশি সামাজিক সেবামূলক পরিষেবা প্রদান করে থাকেন। কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডার পরিষেবা প্রদান করা হয়েছিল, বর্তমানে পরিষেবা চালুও আছে সংঘের গৃহে থেকেই। এদিন প্রায় 150 মানুষ বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পরিষেবা প্রদান করা হয়। শিবিরে ছিল ডায়াবেটিস স্ক্রিনিং, থাইরয়েড পরীক্ষা, ইসিজি, শ্বাসকষ্টজনিত পরীক্ষা নিরীক্ষায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, 2 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস মিত্র, সংঘের প্রতিনিধি ও সভাপতি রোটেনিয়ান গৌতম মিত্র, সহসংঘ নবীন সংঘের সদস্যরা। পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বলেন, খুব ভালো কাজ করেছেন কিশোর সংঘ। বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির থেকে বহু মানুষ উপকৃত হবেন, পাশাপাশি চিকিৎসকদেরও পরামর্শ দেন। সঙ্গে সফলতা কামনা করি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। একটা সামাজিক সংগঠনের কাজই হল কিছু কাজ মানুষের জন্য করা। সেই কাজটা আজকে আমাদের কিশোর সংঘ করছে, এবং একটা ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, এটা অত্যন্ত একটা ভালো কাজ। আমি ক্লাবকে ধন্যবাদ দেব এই আয়োজন করার জন্য, আর অবশ্যই ধন্যবাদ দেব যে এই বছরই কিশোর সংঘ একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর দুর্গাপুজোর সাথে আরও কিছু সামাজিক সেবামূলক কাজ প্রতি বছরই আয়োজন করে থাকি। তার মধ্যে রক্তদান শিবির ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির একটি অভিনব উদ্যোগ। আমরা এবছর শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সোসাইটিতে, আমাদের আশপাশে যারা আছেন, অ্যাটলিস্ট তাদের জন্য যদি একটা আমরা ফ্রি হেলথ চেক আপ এবং আই চেক আপ ক্যাম্প করতে পারি, তো এটা আমাদের আশপাশের সকল মানুষ এর দ্বারা উপকৃত হবেন। তো আমাদের এই কাজে সহায়তার জন্য আমরা পাশে পেয়েছি আমাদেরই ক্লাবের এক সিনিয়র দাদা সুদীপ্ত মুখার্জি ডাক্তারবাবু, উনি আমাদের এখানকার, ওনার সহযোগিতা পেয়েছি। উনি অনেক কিছু আমাদেরকে হেল্প করেছেন এখানে এটাকে সার্বিকভাবে আয়োজিত করার জন্য, এবং আমাদের মধ্যে এগিয়ে এসছেন আমাদের ক্লাবের মানে সভাপতি শ্রী গৌতম মিত্র মহাশয়। উনি আমাদের মধ্যমগ্রাম রোটারিয়ান ক্লাবের একজন কর্ণধার, এবং ওনার সহযোগিতায় আজকে এই আই চেক আপ ক্যাম্প হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সবসময় আমরা চাইব যে কিশোর সংঘ এই যেভাবে আজকের দিনে সমাজের পাশে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে, আগামী দিনেও সবাইকে নিয়ে চলার, মানুষের পাশে থাকার, মানুষের সেবা করার, এবং আগামী দিনে উত্তরোত্তর আমাদের এই ধরনের কর্মসূচি বাড়তে থাকবে, এটাই বলার। আমাদের এই ছোটো ছোটো ভাইরা আমাদের সংঘের, এদের উৎসাহে, এদের প্রচেষ্টাতেই আজকে এই সার্বিক যে আয়োজন দেখছেন এটা আজকে আমরা সাফল্যের সাথে করছি। আগামী দিনে এরাই এটাকে সাফল্যের সাথে এই ধারা এগিয়ে নিয়ে যাবে। কিশোর সংঘের
আমরা কোভিডের সময়ও এখান থেকে বিভিন্ন রকম ত্রাণমূলক ত্রাণ পরিষেবা থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি যতটা পেরেছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে থেকে। অক্সিজেনের যখন ক্রাইসিস ছিল সার্বিকভাবে আমরা ক্লাবের তরফ থেকে কিছু অক্সিজেন সিলিন্ডার এখানে সংরক্ষণের আয়োজন করেছিলাম, যাদের যখন বাড়িতে যেরকম পরিষেবার প্রয়োজন হয়েছে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমরা চাই আর কিছুই না, আমাদের এই যেটুকু উদ্যোগ এই উদ্যোগটার মাধ্যমে যদি এই মেসেজটা সোসাইটিতে যায় এবং সবাই যদি আগামী দিনে এগিয়ে আসে পাশে দাঁড়ায় আমরা আরও বেশি পরিমাণে ব্যাপকভাবে সামাজিক স্তরে কাজ করতে পারবো, সবার মধ্যে থাকতে পারবো। আমাদের মধ্যে আজকে আমাদের মাননীয় পৌর প্রধান শ্রী প্রবীর সাহা মহাশয় উপস্থিত ছিলেন, তো উনিও আমাদের এই ব্যাপারে অনেক উৎসাহ দিয়ে গেছেন, উনি বরাবরই আমাদের পাশে থাকেন, উৎসাহ দেন। আমাদের ক্লাবের কর্ণধার শ্রী দেবাশিস মিত্র, উনি এই 2 নম্বর ওয়ার্ডের একজন পৌরপিতা, উনি সবসময় আমাদের পাশে থাকেন, উৎসাহ দেন। তো আমার নাম রাজুর শিব বসু, আমি এই ক্লাবের সম্পাদক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।